ত্রিপুরার প্রকৃতি আর তার সৌন্দর্য মোহময় রূপ নিয়ে ছড়িয়ে আছে সারা রাজ্যে। রাজ্যের এই সৌন্দর্যকে এবার পর্যটন কেন্দ্রিক করে মানুষের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার। সোমবার ডুম্বুরের নারকেল কুঞ্জে পর্যটন বিকাশে 15টি লগ হাউসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, সাংসদ রেবতী ত্রিপুরা, স্থানীয় বিধায়ক পরিমল দেববর্মা, রাজ্যের চিফ ইলেকশন কমিশনার কিরণ গিত্তে এবং অন্যান্য উচ্চ প্রশাসনিক আধিকারিক এবং আরক্ষ দপ্তরের কর্তারা। নারকেল কুঞ্জে পর্যটকদের রাত্রি যাপনের উদ্দেশ্যে এই লক হাটগুলি তৈরি করা হয়েছে। উল্লেখ্য, নারকেল কুঞ্জ এবং ডুম্বুর লেকের অতুলনীয় সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছরেই আসেন প্রচুর পর্যটক। এই ক্ষেত্রে এই লক হাটগুলি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে তা অবশ্যই বলা যায়। অনুষ্ঠানে তাঁর বক্তব্যে পর্যটনের এই বিকাশের ধারণাকেই তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। লকহাট তৈরিতে পর্যটন দপ্তর এবং পর্যটন মন্ত্রী সহ অন্যান্যদের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ডুম্বুর লেক এবং নারকেল কুঞ্জের এই সৌন্দর্যকে পর্যটনমুখী করে স্থানীয় মানুষের আর্থ সামাজিক উন্নয়নের চেষ্টা করছে রাজ্য সরকার। পর্যটনে আকৃষ্ট করার জন্য যে ব্যবস্থাপনারা ওনারা করছেন আমাদের মাননীয় মন্ত্রীর নেতৃত্বে, সত্যিই সেটা অতুলনীয়। আমরা সবাই কিন্তু ভ্রমণ পিপাসু। যখন একটা লেজারের টাইম হয়, ছেলে মেয়েদের যখন ছুটি ছাটা থাকে বা কোনো উৎসবকে কেন্দ্র করে আমরা বিভিন্ন জায়গা কিন্তু বেছে নেই যে কোথায় যাওয়া যায়। তো বয়সের সাথে সাথে আমার এই বয়সে মোটামুটি মনে হয় যে অনেক জায়গা অলরেডি 100% স্যাচুরেশন পয়েন্ট এসছে, এবং তদ্রূপ বহু জায়গার লোক, ভারতের এবং বিদেশের বহু লোকের ত্রিপুরা সম্পর্কে কিন্তু সম্যক ধারণা অনেকের নেই। আমি কিছুদিন আগেই নারিকেল কুঞ্জে এসেছিলাম, এসে আমার নিজেরই সে ধারণা পাল্টে গেল যে ত্রিপুরার মতো এত সুন্দর একটা জায়গা এই ডুম্বুর লেকে থাকতে পারে আমার, মানে কি বলবো, আমি কোনোদিন ভাবতেই পারিনি। এবং আমি যাওয়ার পরে সব জায়গায় আমি তার বিষয়ে সবাইকে অবগত করেছি। আমি কিছুদিন আগে বা বেশ কয়েকবার দিল্লিতে আমি গেছি, ইউনিয়ন মিনিস্টারদের সাথে আমি দেখা করেছি। আমি বিশেষ করে এই নারিকেল কুঞ্জ এবং ডুম্বুর যে জলাশয় সেই সম্পর্কে ওনাদের অবগত করি, ওনাদেরকে বলেছি আপনারা আসুন, কোথায় আপনারা কোথায় থাইল্যান্ড, ইজিপ্ট, হংকং বিভিন্ন জায়গায় যান, একবার আসুন ত্রিপুরাতে। ত্রিপুরার বিভিন্ন জায়গায় যেসব ট্যুরিস্ট স্পট রয়েছে সেগুলিতে নতুন নতুন সুবিধা যুক্ত করা হচ্ছে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, সারা দেশ থেকে বছরে 5 লাখ পর্যটক ত্রিপুরায় আসেন এবং আগামী দিনে এই সংখ্যাকে দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। পর্যটনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের লগার তো হয়েছে, কিন্তু ঘরে থেকেও যে আপনারা অন্যান্য জায়গায় আছে এরকম, যে সেই সুবিধাও কিন্তু আপনারা নিতে পারেন। এর জন্য একটা প্রকল্প এখানে আছে যে পর্যটনের সাথে যারা যুক্ত হবেন তাদেরকে সরকার থেকেও ওনাদেরকে আর্থিকভাবে সাহায্য করা হবে। তো সেই সুযোগ আপনারা নিশ্চয়ই আপনারা নেবেন। আমাদের এই ত্রিপুরা সরকার সবচেয়ে বড় যে উদাহরণ, যে বিষয়টা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে জাতি জনজাতিকে ঐক্যবদ্ধ রাখতে চায়। এবং আগামী দিনে আমরা যেটা বলছি যে আমাদের ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেটা আগামী দিন যেন আমরা করতে পারি, সেই দিশায় আমরা কাজ করছি। আমি কিছুদিন আগে জম্পুই হিলে আমি সেখানে গিয়েছি, সেখানে প্যারাগ্লাইডিংয়ের আমি উদ্বোধন করে এসেছি। ত্রিপুরাতে প্যারাগ্লাইডিং হবে আমার তো মনে হয় কোনোদিন আমরা ভাবতেও পারিনি। তো বিভিন্ন জায়গায় পর্যটকদের আকৃষ্ট করার জন্য আমাদের সরকার সেভাবে কাজ করছে, সেটা ছবিমোড়াই হোক, সেটা মাতাবাড়িতেই হোক, আমাদের বিভিন্ন যেসব আমাদের উজ্জয়ন্ত প্রসাদই হোক, আমাদের যে আরও যেসব আমাদের জায়গাগুলো আছে পর্যটনের, সেই জায়গাগুলোকে চিহ্নিত করে আমরা আমাদের সরকার এবং
আমাদের পর্যটন দপ্তর সেটা চেষ্টা করে চলছে। রাজ্যের জাতি জনজাতির সামগ্রিক উন্নতির লক্ষ্যে রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত এবং প্রকল্পের কথা নিজের বক্তব্যে উল্লেখ করেন তিনি। আমরা এডিসির উন্নয়নে যেখানে 28টা সিট আছে আমাদের এডিসির এলাকায়, সেটার মধ্যে আরো দুটো আছে, অর্থাৎ আমাদের নমিনেটেড দুটো সিট আছে 30টা, আমরা সেই জায়গার মধ্যে 50টা যেন করা হয়, তার জন্য এখান থেকে আমরা ক্যাবিনেট পাশ করে আমাদের অ্যাসেম্বলির থেকে পাশ করে আমরা কেন্দ্রীয় সরকারের গোচরণের স্ট্যান্ডিং কমিটির মধ্যে পড়ে আছে। আমাদের যেসব 19টা ট্রাইবস আছে, আরও যারা সাব ট্রাইবস আছে, তাদের যাতে রিপ্রেজেন্টেশন থাকে সেই কারণে কিন্তু আমরা সেটা পাঠিয়েছি। তা আমাদের এই সরকার চাইছে যে যাতায়াতের ক্ষেত্রেই হোক, জলপথেই হোক, এয়ার কানেক্টিভিটির দিক দিয়ে হোক, রেল কানেক্টিভিটির দিক দিয়ে হোক, আইটির দিক দিয়ে হোক, সব দিক দিয়ে আমরা চেষ্টা করেছি এবং করে যাচ্ছি। আমরা আপনারা দেখেছেন কিছুদিন আগে এখানে নতুন করে একটা ইউনিভার্সিটি হচ্ছে, আইন কলেজ হচ্ছে, সেটা সব আমরা চাইছি এখানে একটা এডুকেশন হাব হোক। এখানে দুটো মেডিকেল কলেজ আছে, আমি সেটাও দাবি করেছি যে এজিএমসি বাদ দিয়েও টিএমসিকে যেন নেগ্রিম বা রিমসের মতো করা হয়, তাতে আপগ্রেডেশন হবে স্বাস্থ্যের, মানুষ আর বাইরে যেতে হবে না। এখন যেসব আমরা ফেসিলিটিস স্বাস্থ্যক্ষেত্রে আমরা দিচ্ছি তাতে কিন্তু আগে যেভাবে রেফারের কেস হতো সেটাও আমরা কমে গেছে। বিগত দিনে রাজ্যের মুখ্য এই পর্যটন কেন্দ্রটি পরিকাঠামোগত বিভিন্ন সমস্যার সম্মুখীন হলেও বিজেপি সরকার ডুম্বুর এবং নারকেলকুঞ্জের পর্যটন বিকাশে জোরদার উদ্যোগ গ্রহণ করেছে। এর ফলে স্থানীয় এলাকার বিশাল সংখ্যক মানুষ আর্থিকভাবে লাভবান হবেন। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।